খোলা আকাশের নিচে গোয়াল ঘরের পাশে চলছে মিড ডে মিলের রান্না। অঙ্গনওয়াড়ির মিড ডে মিলের রান্না চলছে গোয়াল ঘরের পাশে খোলা আকাশের নিচে। পুরুলিয়ার হুড়া ব্লকের যারা আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত তিলগোড়া গ্রামের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধীদের অভিযোগ তৃণমূল শাসিত সরকারের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ জমি দেওয়া হয়েছিল। অঙ্গনওয়াড়ি কর্মীর পাল্টা দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে পুরো বিষয়টাই। তার ফলে তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের এই রান্না। রান্না ঘর হবে ভালো হয় সেটা যাক বসে সে চেষ্টা করেছে কিংবা সেটা জায়গাও দেখানছি মাপও করেছে ওটা দেখেও গেছে কিন্তু আজ পর্যন্ত এখন ঘর হয় না। আপনার জানিয়েছিলেন কোথাও বিষয়টা? হ্যাঁ কোথায় জানিয়েছিলেন? যেমন বিভিন্নরা জানাইছেন সিডিও বসে আমরা জানাইছি ব্লকেও জানাইছি পঞ্চায়েতে সব জায়গায় জায়গার সমস্যা আছে কি জায়গা জায়গা ঠিক আছে এখানে ফাঁকা জায়গায় আমাদের ঘর নাই এখানে ছেলা ছেলা পড়ে নাই কিছুই নাই বসে নাই ঘড়িও ঘর নাই ওই জন্য। তো আপনারা দিদিমণিকে বলেছিলেন বিষয়টা? বলেছিলাম তো ওই তো বলছে হচ্ছে নাই দিচ্ছে না। হ্যাঁ অনেক অসুবিধা হয়। বাচ্চারা কোথায় যায় তখন? এখানে তো সব সময় ওয়াকে দেখবে ইয়াকে দেখবে বসবে না পড়বে না কিছু না। তো কি চাইছেন আপনারা? যাতে ঘর হয় আমাদের এটাই না তো অন্য দিকে তো হয়েছে আমাদের এখানে তো হয়। তাহলে আপনাদেরকে বঞ্চিত করছে? হ্যাঁ ওই জন্য দিচ্ছে না। অভিযোগকারীরা অভিযোগ করছেন জমি দেওয়া হলেও হয়নি রান্নাঘর, খোলা আকাশের নিচেই চলছে মিড ডে মিলের রান্না, গোয়ালঘরের পাশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের রান্না। পুরুলিয়ার হুড়া ব্লকের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকা তিলগোড়া গ্রাম, আর সেখানে খোলা আকাশের নিচে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের রান্না। প্রদীপ মাহাতো রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রদীপ, জমি দেওয়া হলেও রান্নাঘর হয়নি কেন? হ্যাঁ দেখো রিয়া, বিষয়টি হচ্ছে যে দীর্ঘদিন ধরে এলাকায় জমি পাওয়া যাচ্ছিল না আইসিডিএস সেন্টার নির্মাণ করার জন্য। তারপরে একটা গভর্নমেন্ট জায়গায় ভেস্টেড জায়গায় সেটা নির্ধারিত হয় কিন্তু তারপরে রাজনৈতিক জটের কারণেই তিলগোড়া প্রত্যন্ত আদিবাসী গ্রামে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সচিবালয়। চলছে একদম এক চালার কাছে একটা বাড়ি চালাই, পাশে রয়েছে গোয়ালঘর, সেই পাশেই তাদের শিশুদের যে মিড ডে মিল রান্না বা খিচুড়ি রান্না সেখানে চলছে। কিন্তু সেই এলাকায় প্রত্যন্ত এলাকা আদিবাসী এলাকা এ বিষয়টি হচ্ছে এই বিষয়টি যিনি দায়িত্বে আছেন সেই অঙ্গনওয়াড়ি কর্মী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, জানিয়েও কোনো লাভ হয়নি। বারে বারে জানিয়েছেন কিন্তু তবুও চলছে গোয়াল ঘরের পাশে রান্না এবং সেইখানেই চলছে প্রসূতি মা এবং বাচ্চাদের টিকাদান পর্ব। রিয়া ধন্যবাদ। প্রদীপ পুরুলিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাহাতো, এবং যেমনটা জানালেন যে খোলা আকাশের নিচে চলছে গোয়ালঘরের পাশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের রান্না, জমি দেওয়ার পরেও এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা।